कम खरचे কিভাবে একটি কিচেন রুমের সেটআপ তৈরি করবেন বিভিন্ন কোয়ালিটিতে। সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন যেটি কিচেন রুমের একটি সেটআপ কিভাবে বা চুলা বসানোর তাক কিভাবে বসাবেন আর এগুলো আপনি কিভাবে তৈরি করতে পারেন। যেভাবে দেখতেছেন আসলে এই কিচেন রুমের তাকগুলো মানে সেটআপ এটা বিভিন্ন কোয়ালিটিতে হয়ে থাকে, এক একজনের পছন্দ অনুসারে কাজ করতে হয়। কেউ বা এই সেটআপগুলো পুরোটা দেয়াল এক সাইডে দিয়ে থাকে, কেউ হাফ দেয়াল দিয়ে থাকে। এই যে আপনাদের দেখালাম এটা হাফ হয় অয়েল পর্যন্ত দেওয়া হয়েছে, ওপরেটা পুরো চারদিকে দেওয়ার কথা ছিল সেটি একদিকে দেওয়া হয়েছে। তো নিচের যে সেটআপটি দেখতেছেন যেটা যে তাক বসানো এই চুলা বসানো হবে বা কিচেন বসাতে হয় যেই বেসিংগুলো, সেই বেসিংয়ের জন্য এই জায়গাটুকু অনেক সময় নিচে রাখা হয় বা চুলার জন্য জায়গাটুকু একটু বাক করে নিচে বসাতে হয়, তার জন্য এক একজন এক এক রকম করে থাকে। আর এই যে দেখতেছেন আপনার জানালার যে ভুলগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে করে থাকি অনেক সময়, এই থাইগুলো কিচেন রুমের যে চুলা বসে সেখান থেকে আপনার এখানে যে জায়গাটুকু দেখালাম সেই জায়গাটুকু কিন্তু ইট আরও দুটি গাড়তে হবে, কমপক্ষে আপনার 6 থেকে 9 ইঞ্চি পর্যন্ত উঁচু রাখতে হয়। কেননা সেই জায়গাটুকু হাওয়া বাতাস যাতে না আসে এবং থাই গ্লাস কেটে যেতে পারে আপনার আগুনের তাপে। আর কম খরচে যেটি বলেছিলাম আপনার যে গর্দা রডগুলো থেকে যায় সেই রডগুলো দিয়ে আপনি কিন্তু এই তাকের কাজগুলো করতে পারেন। অনেক সময় আপনার ভালো রড না কেটে অনেক সময় এই রডগুলো অযত্নে ফেলে দেওয়া হয় বা অযথায় নষ্ট হয়ে যায়, সেই রডগুলো দিয়ে গর্দা রডগুলো দিয়ে এগুলো করতে পারেন। আর এগুলো করতে গিয়ে নিচে অনেক সময় গাঁথুনি করতে হয়, সেই গাঁথুনি না দিয়ে আপনি যদি একেবারেই করতে চান তাহলে সেই দেয়ালে সাথে একেবারে ডালাই দিয়ে নিতে পারেন এতটুকু ইট গাঁথার পর। আর ইট গাঁথার পর সেটি করলে যদি ইট গাঁথতে ফেলেছেন আগে তাহলে কিন্তু সেটি আপনি দেয়াল ফোকা করে দিতে পারেন অথবা নিচে ইট গেঁথে করতে পারেন। আর এখানে যে চুলার যে হাইটগুলো দেওয়া হয় তাকের সেই হাইটগুলো কিন্তু আমরা মূলত 27 ইঞ্চি ওপরে দেওয়া হয়, সেখানে 27 ইঞ্চির ভিতরে দেখা গেছে আপনাদের টাইলস করে আরও 2 থেকে 3 ইঞ্চি উঠে যাবে, তাহলে মোটামুটি আপনার 24 থেকে 23 ইঞ্চি হতে পারে। তখন আপনার চুলা বসানোর পর পাতিলগুলো দেখতে আপনার খুব সুবিধা হয়, অন্যথায় অনেক সময় উঁকি দিয়ে দেখতে হয়। তো ভিডিওটি ছোট হওয়ার কারণে অনেক কিছুই বলতে সমস্যা হলো, সেটি কমেন্টে জেনে নেবেন, পরবর্তী ভিডিওতে অবশ্যই বলবো। আজ এই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।